হোটেলের লোকেশনটা খুবই সুন্দর, মুক্তি নদী পারাপার করিলাম। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। সকালে জয়ন্তীতে আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মূর্তির উদ্দেশ্যে। দূরত্ব 117 কিলোমিটার, গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আমরা বাইকে বেরোলাম। রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে চৌমাথা, বাঁদিকে চলে গেলে মূর্তি চলে যাবে, ডান দিকে ঝালং বিন্দু রাস্তা, সোজা গেলে চালসা মালবাজার, চালসা মালবাজার হয়ে মূর্তি যাওয়া যায়, আবার ডাইরেক্ট ফরেস্টের ভেতর দিয়ে মূর্তি যাওয়া যায়। আমরা চালসা মালবাজার হয়ে মূর্তি যাচ্ছি, কেননা মূর্তি নদীর ব্রিজের কাজ চলার জন্য ফরেস্টের রাস্তা এখন বন্ধ। আমরা পৌঁছে গেলাম মূর্তিতে, হোটেল আগে থেকে বুক করিনি। এসে 4-5টা হোটেল দেখলাম, বেশিরভাগেরই রুম ফেয়ার অনেক বেশি, তবে এখানে WBF DC এর রিসর্ট রয়েছে, অনলাইনে বুক করতে হবে, সরাসরি এসে বুক করা যাবে না। আমরা রইলাম গরুমারা নেচার্স কটেজ, এখানে স্ক্রিনে বেশ কিছু রিসর্টের ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নেবেন। রিসর্টের লোকেশন খুবই ভালো, আই লাভ মূর্তির বিপরীতে রয়েছে এই রিসর্টটি। 4-বেডেড রুম নিয়েছিলাম আমরা 5 জনের জন্যে, রুম ফেয়ার 2,500 টাকা। হোটেলের লোকেশনটা খুবই সুন্দর, একদম নদী ভিউ হোটেল, কিন্তু আপাতত জল নেই। সুন্দর সামনে পার্কের ব্যবস্থা, ছোটো ছোটো দোলনা রয়েছে, জুলটুল গাছ রয়েছে, যেটা অবশ্যই পছন্দ হবে, পছন্দ করার মতো নদী যাক। রিসর্টের চারপাশে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান এবং খুব ভালো খাবারের ব্যবস্থাও, তবে আগে থেকে খাবারের অর্ডার দিতে হবে। আর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফল গাছ। রিসর্টের সামনেই রয়েছে মূর্তি নদী, আই লাভ মূর্তি এই একটি সিম্বল, তার পাশেই রয়েছে এই হোটেল, এবং সেখানে চলে এসেছে মূর্তি নদীর ব্রিজের ধারে যত সমস্ত দোকানপাট ছিল তার সবই, কেননা ওখানে রাস্তা এখন পুরোপুরি বন্ধ। এখানে ম্যাগি, মোমো, চাউমিন, চপ, ডাবের জল, ফুচকা, আইসক্রিম, বিভিন্ন ধরনের খাবারের দোকানে পরিপূর্ণ, ইচ্ছা হলে যা খুশি আপনারা খেতেই পারেন। আমরাও বিকেলে বেরিয়ে পড়লাম মূর্তি নদীর উদ্দেশ্যে। গত বছর বৃষ্টি না হওয়ার জন্য খুবই ক্ষীণধারায় বয়ে চলেছে মূর্তি নদী, তবে জলের পাথরগুলি কিন্তু ভীষণ পিচ্ছিল। নদীর ওপারের জঙ্গলে খুব ভালো করে লক্ষ্য করলে 2-1টি হাতিও চোখে পড়ে যায়, আমরাও দেখেছিলাম দাঁড়িয়ে রয়েছে 2টি হাতি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মূর্তি নদীর তীরে, যে দেখতে পাচ্ছেন খুবই কম জল এখন, আগের বছর জলটা খুবই বেশি ছিল পুরো স্নান করার মতো, কিন্তু এবার কিন্তু একদমই জল নেই। সন্ধে নামার আগে পরন্ত বিকেলের সূর্যের মনোরম দৃশ্য দেখতে দেখতে মূর্তি নদীতে পা চুবিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছিল। 2 ঘন্টার সময় কিভাবেই যেন কেটে গেল, বেশি সন্ধ্যায় নদীর পাড়ে হাতি চলে আসে, তাই সন্ধ্যা নামার আগেই আমরা ফিরে এলাম রাস্তায়। ফিরে এসে দেখলাম আরও বেশ কিছু দোকান বসেছে এই রাস্তার ধারে, এখান থেকে সন্ধ্যার খাবার খেয়ে নিন, বেশ মুখরোচক কিন্তু খাবারগুলি। আমরাও খেয়ে নিয়ে এই রাস্তা বরাবর হাঁটছিলাম। আর তারপর ফিরে এলাম আমাদের রিসর্টে, রিসর্টের গার্ডেনে বসে আমরা খেলাম চা বিস্কিট। এরপর হাঁটতে হাঁটতে গেলাম মেন রাস্তায়, সেখানে দেখলাম রয়েছে গরুমারা ন্যাশনাল পার্কের বুকিং কাউন্টার, বৃহস্পতিবার বন্ধ থাকে এই সাফারি। এছাড়া অনলাইন বুকিংয়ের লিংক স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিটেলস,
আপনারা এখানে এসে বুক করে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ুন সাফারির উদ্দেশ্যে। রাত্রে আমাদের রিসর্টটি হয়ে উঠেছিল মোহময়ী। প্রতিটি গাছে লাইটিং একটি অন্য মাত্রা এনে দেয়। রাতে হোটেল থেকেই আমরা খেয়ে নিয়েছিলাম খাবার। আমাদের ছুটি শেষ, তাই আমরা পরদিন সকালে বেরিয়ে পড়লাম লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে বাড়ির পথে। আপনারা সকাল সকাল বেরিয়ে পড়ুন গরুমারা সাফারির উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।